আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? তোমাদের প্রত্যেককে অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের ষষ্ঠ অধ্যায় ব্যবসা পরিকল্পনার উপরে আলোচনা করব। সবাই আশা করি আমার আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবে এবং প্রয়োজনীয় বিষয়গুলো নোট করে রাখবে। চলো শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমাদের প্রথম আলোচনা হলো ব্যবসায় পরিকল্পনার ধারণা। ব্যবসা পরিকল্পনা ধারণা সম্পর্কে বলার আগে আমরা পরিকল্পনা সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। ব্যবসা বাণিজ্যের সফলতার পূর্ব শর্ত হইল পরিকল্পনা। অর্থাৎ যদি তোমার ব্যবসায় কাজে পরিকল্পনা থাকে, তাহলে সেই কাজে সফলতার সম্ভাবনা বেশি। আর যদি পরিকল্পনা ছাড়া কোনো কাজ করা হয়, সেখানে ব্যর্থতার সম্ভাবনা 100%। অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি অতি উৎসাহ হয়ে ব্যবসায়িক কার্যক্রম শুরু করল, কিছুদিন যাওয়ার পরে দেখা যায় যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এই যে বন্ধ হওয়ার মূল কারণ হলো পরিকল্পনা, অর্থাৎ সঠিক পরিকল্পনা না থাকার কারণে কিছুদিন পরে তার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তাহলে পরিকল্পনা জিনিসটা কি? কোনো কাজ শুরু করার আগে কীভাবে করা হবে, কখন করা হবে, কোথায় করা হবে, কার দ্বারা করা হবে, এই যে অগ্রিম চিন্তা ভাবনা, এটা কি বলা হয়? পরিকল্পনা। পরিকল্পনাকে বলা হয় ভবিষ্যতের প্রতিচ্ছবি। এই পরিকল্পনার ভিত্তি করেই একজন ব্যবসায়ী তার দৈনন্দিন কাজগুলো সম্পূর্ণ করে। এবার আমরা আসি ব্যবসা পরিকল্পনার ধারণা। ব্যবসা পরিকল্পনা বলতে বোঝায় যে পরিকল্পনায় প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, প্রতিষ্ঠানের গতি প্রকৃতি, প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি কী হবে, ভবিষ্যৎ কীভাবে ব্যবসা প্রতিষ্ঠান উন্নয়ন করা যাবে, ব্যবসার অর্থায়ন কোথা থেকে করা হবে, ইত্যাদি চিন্তা ভাবনা যে পরিকল্পনার ভিতরে অন্তর্ভুক্ত থাকে সেটাকে বলা হয় ব্যবসায়িক পরিকল্পনা। ব্যবসায়িক পরিকল্পনার মাধ্যমে সঠিক দিক নির্দেশনা পাওয়া যায়, কোন কাজ কখন কীভাবে সম্পন্ন করা হবে। যেমন একজন বিমান চালক রাডারের সাহায্য ছাড়া সে তার গন্তব্যে পৌঁছতে পারে না, ঠিক তদ্রূপ একজন ভ্রমণকারী সে যদি তার গন্তব্যে সময় মতো পৌঁছতে চায়, তাহলে তাকে নির্দিষ্ট ম্যাপ অনুসরণ করে চলতে হবে, তাহলে সে কি তার গন্তব্যে পৌঁছতে পারবে। আমরা আরেকটা উদাহরণ বলতে পারি, একজন দালান নির্মাতা, সে দালান নির্মাণ করার আগে তাকে একটা নীল নকশা তৈরি করতে হয় যে দালানটা কীভাবে তৈরি করা হবে, এটার কয়তলা হবে, এটার ডিজাইন কীরকম হবে। এই যে চিন্তা ভাবনা, এগুলো ভিত্তি করে সে তার দালানটা নির্মাণ করে। তাহলে বোঝা গেল যে কোনো কাজ করার আগে আমাদেরকে চিন্তা ভাবনা করে কাজটা শুরু করতে হবে, তাহলে সেই কাজে সফলতাটা সহজতর হয়। তাহলে শিক্ষার্থীরা, এবার আমরা আসি ব্যবসা পরিকল্পনার গুরুত্ব। ব্যবসা শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ লক্ষ্য পৌঁছানো পর্যন্ত যাবতীয় নির্দেশনা ব্যবসা পরিকল্পনার মাধ্যমে পাওয়া যায়। ব্যবসা পরিকল্পনার চারটি গুরুত্ব রয়েছে,
এই চারটি গুরুত্ব আমি তোমাদেরকে হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। সবাই হোয়াইট বোর্ডের দিকে তাকাও। প্রথম গুরুত্বটা আমি কি লিখছি, ব্যবসা পরিচালনার দিক নির্দেশনা। ব্যবসা পরিকল্পনায় ব্যবসা লক্ষ্য অর্জনের জন্য কখন, কোথায়, কিভাবে এবং কার দ্বারা কাজটি সম্পূর্ণ করা হবে তা ব্যবসা পরিকল্পনায় উল্লেখ থাকে। উদ্যোক্তার কাছে ব্যবসা পরিকল্পনা একটা দলিল হিসেবে কাজ করে। মূলধন সংগ্রহ, দুই নম্বরটা হচ্ছে মূলধন সংগ্রহ ও বিনিয়োগ। ব্যবসা করার আগে আমরা সবাই জানি আমাদের কী করা কী দরকার হয়, পুঁজি দরকার হয়। তো অনেক সময় দেখা যায় একজন ব্যক্তির পক্ষে একা মূলধন যোগান দেওয়া সম্ভব হয় না, তখন আমরা কী করি, ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করি। তো এখন ব্যাংক অথবা কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান কোনো ব্যক্তিকে বা কোনো প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার আগে উক্ত ব্যাংক কী করে, ব্যক্তির পরিকল্পনা অর্থাৎ তার নকশাটা তার বিচার বিশ্লেষণ করে। তারপরে বিচার বিশ্লেষণ করার পরে ব্যাংক ঋণ দেওয়ার ব্যবস্থা করে। তাহলে ব্যবসা পরিকল্পনা কী করে, তা ঋণ নিতে সহায়তা করে, প্রয়োজনীয় মূলধনের যোগানের ব্যবস্থা করতে পারে। তিন নম্বর আসি সরকারি সুযোগ সুবিধা সৎ ব্যবহার। সরকার অনেক সময় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে অনেক ধরনের সাহায্য সহযোগিতা করে। অনেক সময় ঋণ মৌকুব করে দেয়, অনেক সময় দেখা যায় স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে। এখন আমার পরিকল্পনাটা যদি সঠিক না হয় তাহলে দেখা যাবে কি, আমি অনেক সময় সরকারি সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারবো না। সো ব্যবসা বিকল্প যদি সঠিকভাবে প্রণয়ন করতে পারি তাহলে আমরা সরকারি সুযোগ সুবিধা সহজেই সৎ ব্যবহার করতে পারব। এবার আসি সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। ব্যবসা বাণিজ্যে করতে গেলে অনেক সময় অনেক ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়। এখন আমি আমার পরিকল্পনা যদি সঠিক সুচারুরূপে আমি করতে পারি তাহলে দেখা যাবে যে আমি প্রয়োজন মতো যে কোনো সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি। ভবিষ্যতে কী পণ্য উৎপাদন করা দরকার ইত্যাদি চিন্তাভাবনা ব্যবসা পরিকল্পনা মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। অর্থাৎ আমরা একটা কথা বলতে পারি, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবসা পরিকল্পনা আমাদেরকে সাহায্য করে। তাই ব্যবসা পরিকল্পনা সঠিকভাবে প্রণয়নের উপরে ব্যবসার সফলতা নির্ভর করে। শিক্ষার্থীরা, তোমাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে একজন শিক্ষার্থী যদি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চায় তাহলে তাকে কী করতে হবে, একটা রুটিন অনুযায়ী চলতে হবে যে আমাকে প্রতিদিনের কাজ আমি কীভাবে করব। এই যে একটা রোড ম্যাপ, একটা নকশা, একটা পরিকল্পনা এগুলো তৈরি করে এবার ভিত্তি করে যদি আমরা কাজ করি তাহলে একজন শিক্ষার্থীর পক্ষে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। প্রত্যেক ব্যক্তি, সে শিক্ষার্থী হইতে পারে, ব্যক্তি হইতে পারে, কোনো প্রতিষ্ঠান হইতে পারে, আমরা যা কিছু করি তার আগে আমাদেরকে পূর্ব পরিকল্পনা করে কাজ করতে হবে, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রকল্প নির্বাচনের পদ্ধতি হচ্ছে দুইটা। প্রথম পদ্ধতি হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিং, আর দ্বিতীয় নম্বর হলো মাইক্রো স্ক্রিনিং পদ্ধতি। তাই প্রথমে আমরা ম্যাক্রো স্ক্রিনিং পদ্ধতিটা আলোচনা করার চেষ্টা করব। ম্যাক্রো স্ক্রিনিং হলো প্রকল্প নির্বাচনের প্রাথমিক পদক্ষেপ। কোনো প্রকল্প নির্বাচন করার আগে পরিবেশে অনেক উপাদানগুলো বিবেচনা করতে হয়। তাই ম্যাক্রো স্ক্রিনিং কাকে বলে, একটি প্রকল্প ধারণা নির্বাচন করতে পরিবেশের বিভিন্ন উপাদান মূল্যায়ন করার প্রক্রিয়া হলো ম্যাক্রো স্ক্রিনিং। ম্যাক্রো স্ক্রিনিং মাধ্যমে কোনো প্রকল্প নির্বাচন করতে গেলে কতগুলো বিষয় বিবেচনা করতে হয়। প্রথম বিষয়টা হলো জনসংখ্যা। আমি যেখানে আমার প্রতিষ্ঠানটা স্থাপন করতে যাব সেখানকার মানুষের বর্তমান জনসংখ্যা, জনসংখ্যার জন্মহার, মৃত্যুহার ইত্যাদি বিষয়গুলো আমাকে বিবেচনায় আনতে হবে।
কারণ ব্যবসা সফলতা নির্ভর করে জনসংখ্যা মানুষের ক্রয় ক্ষমতার উপর। যদি মানুষ নাই থাকে তাহলে আমার উৎপাদন করা সম্ভব হবে না, আর উৎপাদন করলেও সেগুলো বিক্রি করা সম্ভব হবে না। সো আমার উৎপাদিত পণ্য যাতে জনগণ ভোগ করে সে বিষয়টা বিবেচনায় রাখতে হবে। করার আগে আমাকে অবশ্যই অর্থনৈতিক বিষয়টা বিবেচনায় আনতে হবে। আমাকে জানতে হবে যে মানুষের জীবনযাত্রার মান কেমন, মানুষ ক্রয় ক্ষমতা, তাদের সঞ্চয় প্রবণতা কেমন, তারা কী পরিমাণ খরচ করতে পারে, এই বিষয়গুলো প্রকল্প গ্রহণ করার আগে চিন্তাভাবনা করতে হবে। তারপর আছে প্রাকৃতিক পরিবেশ। বাংলাদেশ একটি জলবায়ু বেষ্টিত একটা অঞ্চল, এখানে বছরে অনেক সময় ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস এগুলো বন্যা এগুলো থাকে। এখন কোনো প্রকল্প গ্রহণ করার আগে প্রাকৃতিক পরিবেশটা অবশ্যই বিবেচনায় আনতে হবে। কিছু কিছু শিল্প কারখানা আছে যার কাঁচামাল প্রাকৃতিক পরিবেশ থেকে সংগ্রহ করতে হয়। আমি এমন জায়গায় আমার দোকানটা অথবা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলাম কিন্তু আমার কাঁচামাল সহজে পাওয়া যায় না, তাহলে এমন জায়গায় কোনো ব্যবসা স্থাপন করা যাবে না। এমন কিছু পণ্য উৎপাদন করতে গিয়ে অনেক সময় দেখা যায় পরিবেশের ক্ষতি হয়, পরিবেশ দূষিত হয়, এমন কোনো প্রকল্প নিয়ে ব্যবসায়িক কার্যক্রম শুরু করা যাবে না। তারপর আছে রাজনৈতিক পরিবেশ। এক এক দেশের এক এক রকম রাজনৈতিক পরিস্থিতি, প্রকল্প গ্রহণ করার আগে অবশ্যই ভাবতে হবে ওখানকার রাজনৈতিক পরিবেশ কীরকম, ওখানকার সরকারের ব্যবস্থা কীরকম, হরতাল, রাজনৈতিক অস্থিরতা, মারামারি এগুলো থাকলে ওইসব অঞ্চলে ওইসব জায়গায় ব্যবসা বাণিজ্য করলে সেখানে ঝুঁকি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই প্রকল্প গ্রহণ করার আগে রাজনৈতিক বিষয়টি বিবেচনায় আনতে হবে। তারপর আছে সাংস্কৃতিক পরিবেশ। মানুষের এক এক অঞ্চলে মানুষের বিশ্বাস এক এক রকম, এক্ষেত্রে তার ধর্মীয় অনুভূতি, সামাজিক মূল্যবোধ বিষয়গুলো বিবেচনায় আনতে হবে। তারপর আছে আইনগত পরিবেশ। কোনো প্রকল্প গ্রহণ করার আগে উক্ত দেশের আইন কানুন অবশ্যই বিবেচনায় আনতে হবে। ওকে শিক্ষার্থীরা, এবার আমরা আসি দ্বিতীয় পদ্ধতি, সেটা হলো মাইক্রো স্কিম। মাইক্রো স্কিমের মাধ্যমে একটি প্রকল্পের চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হয় যে প্রকল্প গ্রহণ করা হবে কি হবে না। মাইক্রো স্কিমের মাধ্যমে প্রকল্পটিকে পুঙ্খানুপুঙ্খভাবে সুচারুরূপে বিবেচনা করার পরেই প্রকল্পটা গৃহীত হয়ে থাকে। তাহলে মাইক্রো স্কিম কাকে বলে? যে পদ্ধতির মাধ্যমে চূড়ান্তভাবে একটি প্রকল্প নির্বাচন করা হয় উক্ত প্রকল্প বলা হয় মাইক্রো স্কিমিং। মাইক্রো স্কিমিং মাধ্যমে প্রকল্প নির্বাচন করতে গেলে সেখানে কতগুলো উপাদান আছে, এই উপাদানগুলোকে অবশ্যই বিবেচনায় আনতে হবে। প্রথম উপাদানটা কি? বাজার চাহিদা। বাজার চাহিদা হলো অর্থাৎ আমি যে পণ্য নিয়ে ব্যবসা বাণিজ্য করবো উক্ত পণ্য চাহিদা বাজারে আসছে কি না সেটা অবশ্যই জরিপ চালাতে হবে। আমি এমন একটা পণ্য উৎপাদন করলাম কিন্তু বাজারে তার চাহিদা নেই, তাহলে কি হবে, আমার সম্পূর্ণ মূলধনটাই ঝুঁকিতে পড়ে যাবে। সো কোনো পণ্য উৎপাদন করার আগে অবশ্যই বাজার জরিপ করে নিতে হবে, তাহলে দেখা যাবে কি সেখানে ঝুঁকি কম থাকবে। দুই নম্বর হলো কারিগরির দিক, অর্থাৎ কারিগরির দিকটা হলো আমি যে পণ্য উৎপাদন করব উক্ত পণ্য উৎপাদন করতে গেলে আমাদের কী কী যন্ত্রপাতি দরকার, এগুলো আমাদেরকে অবশ্যই বিবেচনায় আনতে হবে। তারপরে হলো বাণিজ্যিক দিক, আমি যে পণ্যটা উৎপাদন করব সেই পণ্যটা উৎপাদন করার পরে অবশ্যই ভোক্তার কাছে প্রথমের ব্যবস্থা করতে হবে। তাহলে ভোক্তার কাছে প্রথমের ক্ষেত্রে আমাকে অনেক অর্থনৈতিক কাজ সম্পন্ন করতে হয়, অর্থাৎ উৎপাদন থেকে ভোক্তার কাছে প্রথমের ক্ষেত্রে আমাকে পণ্যের পরিবহনের ব্যবস্থা করতে হবে, পণ্যের বিজ্ঞাপন করতে হবে। যত বেশি বিজ্ঞাপন করতে পারবো তত বেশি পণ্যের বিক্রি বাড়বে, আর আমরা জানি প্রসারই প্রচার। তাহলে এই যে কাজগুলো করতে গেলে আমার কী হয় অনেক অর্থের দরকার হয়।
অর্থ ছাড়া উক্ত কাজগুলো আমি সঠিকভাবে সম্পন্ন করতে পারবো না। তারপর আছে জাতীয় অর্থনীতিতে অবদান। কোনো প্রকল্প চূড়ান্তভাবে নির্বাচন করার আগে অবশ্যই দেশের স্বার্থকে সামনে রেখে পদক্ষেপ নিতে হবে। আমার এমন কাজ করা যাবে না যে কাজ দ্বারা আমার জাতীয় স্বার্থে ব্যর্থতা ঘটে, দেশ ক্ষতিগ্রস্ত হয়। আমার দেখতে হবে যাতে এর দ্বারা সাধারণ মানুষের কর্মসংস্থান হয় কিনা, সাধারণ মানুষের জীবনমান উন্নত হয় কিনা, ইত্যাদি বিষয়গুলো অবশ্যই বিবেচনায় আনতে হবে। শিক্ষার্থীরা প্রকল্প নির্বাচন করার আগে এগুলো অবশ্যই মাথায় রেখে উক্ত প্রকল্প চূড়ান্তভাবে গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সেপ্টেম্বর মাসের 5 তারিখ প্রাক নির্বাচন পরীক্ষা শুরু হবে। আশা করি তোমরা সবাই পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিতেছে। এখন বর্তমানে করোনা মহামারী চলতেছে, তোমরা বাসায় বসে নিয়মিত পাঠদান করো, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।